হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দারুণ একটা সহজ পদ্ধতিতে আমি ইডলি বানানো আপনাদের দেখাবো। একটা পাত্রে দু কাপ মতো সুজি নিয়েছি ও দু কাপ মতো টক দই নিয়েছি। সুজি ও টক দইটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, সুজি ও টক দইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হানি ও সুগার ব্যবহার করতে পারেন। আমি এখানে হানি ও সুগার কোনোটাই ব্যবহার করিনি। এটাকে 5 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবারে সুজিটা কতটা ফুলে গেছে দেখো বন্ধুরা। এটাকে আমি ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। এতে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে সুজিটা আরও ফুলে উঠবে। এটাকে খুব ঘনভাবে ফেটাতে হবে। দেখুন বন্ধুরা, এটাকে ঘনভাবে আমি ফেটিয়ে নিয়েছি। অপর দিকে আমি নিয়ে নিয়েছি একটা ইডলি স্ট্যান্ড, ওটাতে আমি অল্প একটু রিফাইন অয়েল কিংবা অলিভ অয়েল আপনারা ব্রাশ করে নিতে পারেন। এটাকে আমি অল্প একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি, কারণ ইডলিগুলো যাতে খুব সুন্দরভাবে উঠে যায়। এরপরে সুজির ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি ওটাতে বসিয়ে দেব। অপরদিকে আমি একটা ইডলি স্ট্যান্ডের পাত্র বসিয়ে দিয়েছিলাম 3 কাপ মতো জল দিয়ে। গ্যাসের ওভেনটা অল্প আছে, তাতে ইডলি স্ট্যান্ডটা আমি বসিয়ে দেব। এরপরে আমি এটাকে আমি ক্লোজ করে দেব একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট অল্প আছে। 5 থেকে 10 মিনিট, আমার 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ইডলিগুলো আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। এরপরে আমি একটা তাওয়ালের সাহায্যে ইডলি স্ট্যান্ডটা আমি তুলে নেব। এরপরে আমি ইডলি স্ট্যান্ডটা আমি আস্তে করে তুলে নেব। এটাকে ঠান্ডা হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। একটা কাঁটা চামচ বা ছুরির সাহায্যে সাইডগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ছুরি দিয়ে আমি আস্তে আস্তে সাইডটা ছাড়িয়ে ওটাকে তুলে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে আমার উঠে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা ইডলি আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে, খেতে তো অসাধারণ। কী ভাবছেন, এইভাবে ইডলি সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানাবেন তো? দেখুন বন্ধুরা, ইডলিগুলো আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক অনেক শেয়ার করুন।